আগে আমরা আসবো যে জীব কি বা জীব কাকে বলে। যাদের জীবন আছে তারাই তো জীব, কিন্তু এখানে আবার নিম্ন শ্রেণীর কিছু জীব আছে, সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা এবং শৈবাল। এগুলোকে সবই বলা হয় নিম্ন শ্রেণীর জীব। এদের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা অনবীক্ষণ যন্ত্র ছাড়া এদের কিন্তু খালি চোখে দেখা যায় না, এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু শৈবাল, ছত্রাক খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক এবং শৈবাল অনবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এজন্য অণুজীব বা অণুজীবকে আদিজীব বলা হয়। এই অণুজীব মানুষ, গৃহপালিত পশু পাখি এবং উদ্ভিদের রোগ সৃষ্টি করে। তাহলে অণুজীব কী করে? মানুষ এবং গৃহপালিত পশু পাখি আর উদ্ভিদের রোগ সৃষ্টি করে। এছাড়াও এই উদ্ভিদের রোগ সৃষ্টি করা ছাড়াও কিন্তু অণুজীবগুলো আবার উপকারও করে। যেমন আমাদের ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো হচ্ছে উপকার করে কীভাবে? এগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়া যেমন পাউরুটি তৈরিতে, ছত্রাক ইস্ট তৈরিতে ব্যবহার করা হয়, এজন্য এগুলো উপকারও করতে থাকে। এবার আমরা আসবো যে অণুজীব জগৎ, ঠিক আছে? অণুজীব জগৎ, আমাদের চারপাশে অনেক জীব দেখা যায়। এসব জীব ছাড়াও পরিবেশে রয়েছে অনেক অণুজীব যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এগুলো দেখার জন্য হচ্ছে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। যেমন কোনো কোনো জীবে হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা সুকেন্দ্রিক বা সুগঠিত কোষও নেই, এরা হচ্ছে অণুজীব নামে পরিচিত। এই অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তোমরা নিশ্চয় পড়েছ ক্লাস ষষ্ঠ শ্রেণীতে যে মার্গুলাস ও হুইটেকারের পঞ্চরাজ্যের কথা ছিল, সেখানে যে অণুজীব সমূহ যে মোনেরা, প্রোস্টিটা আর হচ্ছে ফাঞ্জাই রাজ্য, তোমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। এখন তোমরা এই অণুজীব শ্রেণীকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। অণুজীব জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এখানে তোমরা পড়ে আসো। অণুজীব জগৎকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, রাজ্য এক, একারিওটা, রাজ্য দুই, প্রোক্যারিওটা, রাজ্য তিন হচ্ছে ইউক্যারিওটা। তাহলে অণুজীব জগৎকে তিনটি শ্রেণীতে ভাগ করছে, একারিওটা হচ্ছে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই অণুজীব জগৎ যে তিনটা ভাগে ভাগ, এখানে একারিওটা হচ্ছে অকোষীয়, এই একারিওটাকে বলা হয় অকোষীয়। এটা কিন্তু এই একারিওটার উদাহরণটা হবে কি, এটা হচ্ছে ভাইরাস, ঠিক আছে? ভাইরাস একারিওটার উদাহরণ হচ্ছে ভাইরাস, উদাহরণ ভাইরাস। এরপর আসো প্রোক্যারিওটা, এটা হচ্ছে অণুজীবের কেন্দ্রে কোষের সুগঠিত কোনো কোষ থাকে না, এই জন্য এদেরকে খালি চোখে দেখা যায় না বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। এদেরকে দেখতে গেলে ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। যেমন এটা উদাহরণ হবে কি, প্রোক্যারিওটার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ঠিক আছে? এরপরে আসো রাজ্য তিন, ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এদেরকে এই অণুজীবগুলো কোষের সুগঠিত, সুকেন্দ্রিকা সুগঠিত, তাই এদের হচ্ছে আদি প্রকৃত কোষী বা ইউক্যারিওটা বলা হয়। এর হচ্ছে উদাহরণ হবে কি, এর উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, ঠিক আছে? শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া, এই ধরনের এগুলো হচ্ছে সবই হচ্ছে অণুজীব। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে এই নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে এবং অণুজীব জগৎকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এবং এর উদাহরণ আমরা আজকে ক্লাসে শিখলাম। আগামী ক্লাসে তোমাদের আরও কিছু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা